welcome back to the Suchitra channel. আমি সুচিত্রা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও, তাও কি পূজোর টিপস। পূজোর টিপস আমি পূজোতে কি কি ব্যবহার করছি আমার স্কিনে, আমার স্কিন গ্লো করার জন্য, তো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আর বেশি বকবক না করে চলো আমরা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যা যা ব্যবহার করব তার সবটাই অরিফ্লেম থেকে। আমি ব্যবহার করি এই তিনটা প্রোডাক্ট, সবটার রিভিউ আমি একে একে তোমাদের সাথে দিচ্ছি। এটা হলো ফার্স্ট আমি এটা অ্যাপ্লাই করি, এটা হলো মিল্ক হানি স্কার যা আমরা বডিতে ইউজ করি। তারপর এটার ইউজিং শেষ হলে তারপর আমরা একটা ভালো শাওয়ার নিই, তারপর ইউজ করি আমরা এইটা। এটা হলো মিল্ক হানি গোল্ডেন ক্রিম, হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম। তাছাড়া আমি ফেসের জন্য ব্যবহার করি এটা লাভ ন্যাচারাল ক্রিমটা। তো গাইস, এই যে তিনটা প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্টই আমি ওরিফ্লেম থেকে নিই, তো এই তিনটাই আমি ব্যবহার করি। আর গাইস, তোমরা কি জানো আমার স্কিন অয়েলিও না, মানে কি বলবো, মানে নর্মাল স্কিন, ঠিক আছে, বেশি রাফও না, তো নর্মাল স্কিন। নর্মাল স্কিনের জন্য আমি লাভ ন্যাচারালটা ইউজ করি, এটা অরিজিনাল অরিফ্লেমের হাইড্রেটিং ফেস ক্রিম। তো এটা ইউজ করলে আমার খুবই ভালো লাগে, স্কিনটা একদম লাইট লাইট ফিল হয়, কারণ এটার মধ্যে অ্যালোভেরা আছে তার জন্য। আর এটা তো দেখো আমাদের হানি মিল্ক আমরা জানি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো ফার্স্টে আমি ইউজ করি স্কার্পটা, তারপর ইউজ করি এই বডি মাস্ক। তো বডি ক্রিমটা, সরি বলতে আমি আগে বডি মাস্কটা ইউজ করতাম, তো এখন ইউজ করি না, কারণ এই দুটা দিয়ে আমার সেরে যায় তার জন্য। তো গাইস, এটার দাম হলো 679 আর এটার দাম হলো একটু 729, হ্যাঁ, আর এই ক্রিমটার দাম হলো 429। তো খুবই কম দামে তোমরা এগুলো নিতে পারো, খুবই ভালো, খুবই হার্মফুল। তো গাইস চলো এখন আমি এদের রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। চলো আমরা প্রথমে ইউজ করছি এই স্কার্ফটা। এরকম নেব আমরা, তারপর হাতে জাস্ট আমি রাখ করব। এটা তোমরা শাওয়ারের সময় নিতে পারো, বাট এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য এমনিতেই। বেসিক্যালি এটা শাওয়ারের সময় নেওয়া প্রয়োজন, বা ধরো তোমরা ইনস্ট্যান্ট কখনো কোথাও যাবে, মানে তাড়াতাড়ি করে টাইম নেই, তাহলে এটা দিয়ে এই স্কার্ফটা দিয়ে একটু হাতটা কি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো গাইস। তো এই হলো, ভালো একটা শাওয়ার নিয়ে আমি সব কিছু নিয়ে আবার এসে পড়েছি আমি তোমাদের সামনে। আমি শেয়ার করতে তৃতীয় প্রসেস। তো তৃতীয় প্রসেস কি গাইস, এই আমার হানি মিল্ক ক্রিমটা। আগে করেছি আমরা স্ক্রাব, তো এখন আমরা ইউজ করব ক্রিমটা। এই ক্রিমটা গাইস কি বলবো, এত ভালো, এটার স্মেলটা এত দারুণ, মানে হয় না অনেকগুলো স্মেল আমরা পেলে মনে হয় যে আমরা খেয়ে ফেলি, এটার সেম এরকম একটা ফ্লেভার্স, মানে আমার খুব ভালো লেগেছে। তো ক্রিমটা আমি এখন ভালোভাবে আমার বডিতে, তারপর নেকে ভালোভাবে মাসাজ করে নেব। Guys, I just love this product. Love, 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 love this product. মানে খুব ভালো লাগলো আমার এই প্রোডাক্টটা, আর মানে একটা ভালো ফিল হয় কি বলবো। আর গাইস এখন চলো আমরা আসছি আমাদের ফেস ক্রিমে, লাভ ন্যাচারাল ক্রিমটাতে, যেটা বলেছি অ্যালোভেরার ভালো একটা লাইট ফিল হয় এই ক্রিমটাতে। তো গাইস আমি কী বলবো, মানে ওই আগের ক্রিমটা থেকে এটার স্মেলটা আরও দারুণ, মানে
এত ভালো, খুব ভালো স্মেলগুলো এত ভালো দিয়েছে তারা, মানে কী বলবো, তোমরা জাস্ট ভাবতে পারবে না। এটা মানে আমার একদম চকলেটই ইয়াম, কী বলবো, মানে এরকম একটা ফিল আসছিলো। আর আমার খুব ভালো লাগলো ক্রিমটা ইউজ করে, আর আমি সবসময় এটা ইউজও করি, খুব লাইট ফিল করায়, আর স্কিনটা একটা মানে বলতে কী বলবো, এটা অয়েলিও না বা এটা গ্লসি গ্লসি লুক দেয়, মানে খুব ভালো লাগে ক্রিমটা ইউজ করে। তো তোমরা অবশ্যই এগুলো ইউজ করতে পারো, কারণ আমি এটা একদম কী বলবো, আমার ব্যক্তিগত রিভিউ দিচ্ছি, আমার খুব ভালো লাগলো এগুলো ইউজ করে। তোমরা চাও এই দুইটা তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারো, আমার খুব ভালো লাগলো গাইস। আর থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।